গত বছর পাটের ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় এবছর আরও বেশি জমিতে পাটের আবাদ করেছেন কৃষক। প্রথম দিকে আবাদ ভালো হলেও মৌসুমের শেষ দিকে এসে অতিবৃষ্টিতে পাট গাছে পানি জমে অধিকাংশ পাট পচে যেতে থাকে। কাটা সমস্ত কাজ করার পরে দেখা যাচ্ছে আমার হলো ঘাটতি পড়ে যাচ্ছে, বিঘা প্রতি লস আপনার 4-5 হাজার টাকা লস আসছে। এবং আমাদের সরকারের কাছে জোর দাবি যে আমাদের 2000 টাকার উপরে দামটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বর্তমানে ব্যবসায়ীরা 1000 থেকে 1200 টাকা মন দরে পাট কিনছেন। পাট কিনছে আমরা 1100-1050, এই পাটের মূল্য আমাদের ধরুন 7000-8000 টাকা আছে ঘাটতি। ঘরতে প্রত্যেকটা লেবারকে ঘাটতি ঘরতে গেছে দিতে হয়েছে, আর গতকাল পাট তো পড়েই আছে, সব বিক্রি হয়নি। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে পাট আবাদের লক্ষ্য ধরা হয়েছে 25,200 হেক্টর জমিতে, আবাদ হয়েছে 27,148 হেক্টরে। শেষের দিকে অতি বর্ষণে অধিকাংশ জমিতে পানি জমে পাট গাছ বাড়তে পারেনি। পাটের আশেষ বর্ণ যাতে বিবর্ণ না, এর ফলে আশেষ রং খুব উজ্জ্বল এবং চাষিরা তারা বাজার থেকে একটা সুন্দর একটা মূল্য পাবে। যদি 2000 টাকা দরে প্রতিমণ পাট বিক্রি করা যেত তবে লাভবান হতেন কৃষক ও ব্যবসায়ীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।